বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে বেশ কিছু বিষয় খতিয়ে দেখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এই জন্য টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান জানান, নিরপেক্ষভাবে তদন্ত করবে এই কমিটি। এছাড়া পুঁজিবাজারে কী ধরনের সংস্কার হবে সেটিও এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে উঠে আসবে বলেও জানান তিনি। করা হয়েছে আপনাদের সাথে।